ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। গতকাল রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 16টি স্বর্ণের বার এবং 99 গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোট 1 কেজি 955 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন বিমানবন্দর হেল্পলাইনের কর্মী আমজাদ ও দুবাই প্রবাসী জুয়েল। এয়ারপোর্ট APBN এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আমজাদের বাড়ি গাজীপুরের পুবাইল উপজেলায় এবং জুয়েলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। ওনারা যখন কাস্টমস ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে বেরিয়ে আসেন, তখন আগে থেকেই ওনাদেরকে নজরে রাখা APBN এর গোয়েন্দা দলের সদস্যরা তাদেরকে আটক করে এবং অফিসে নিয়ে আসে। এই সময় আমজাদের পকেটে পাওয়া পাওয়ার ব্যাংক থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় 10টি গোল্ডবার এবং তার আরেক পকেট থেকে 4টি গোল্ডবার উদ্ধার করা হয়। এছাড়াও যাত্রীর কাছ থেকে তখন 2টি গোল্ডবার এবং আরও 100 গ্রাম গয়না উদ্ধার করা হয়, যা পরিমাণ মোট 1955 গ্রাম, প্রায় 2 কেজি সমান। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দুবাইয়ে অবস্থানরত কবির নামে এক প্রবাসী বাংলাদেশি এসব স্বর্ণ জুয়েলের মাধ্যমে বাংলাদেশে পাচার করেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব স্বর্ণ ঢাকায় পৌঁছে দেওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। এ কারণে বিমানবন্দরের হেল্পলাইনের কর্মী আমজাদের সঙ্গে যোগ সাদসে স্বর্ণ পাচারের পরিকল্পনা করেন জুয়েল। এর আগেও একই পদ্ধতিতে স্বর্ণ পাচার করেছেন তারা। সপ্তাহখানেক আগে স্বর্ণের একটি চালান পাচার করে 20,000 টাকা পেয়েছিলেন আমজাদ। দুবাই প্রবাসী জুয়েলের পাসপোর্ট চেক করে 70 বার আসা যাওয়ার রেকর্ড পাওয়া গেছে বলে জানান মোহাম্মদ জিয়াউল হক। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।